মিম ভয় দেখাইছে, সব পোলাপান যাচ্ছে মাছ ধরার জন্য। এ যাস না, এ কাছে যাস না, আমি যাই আগে। দেখতে পাচ্ছেন এক সাপে কতগুলা মাছ, কি কি মাছ এগুলো আছে? চেলা মাছ আছে, জোয়ারি আছে, ভাঙনা আছে। চেলা, জোয়ারি আর ভাঙনা। ভাঙনা না, কতগুলা মাছ ধরছে রশিদুল ভাই? এগুলো কত টাকা করে কেজি? একটা ভাই 500, একটা 250। একটা 500, একটা 250। এইবার কি লিজে আসে নাই নদীর? না ভাই, ইলিজে একটা পরশু দিন পাইছিল বাদাই জাল, 900 গ্রাম। 900 গ্রাম কত দিয়ে সেল করছ? ওটা ওই বাদাই যারা মারে ওরা কত ওই বিক্রি করে বলে। এক সাপে এতগুলো ধরছে কেমনে? কি মাথায় নষ্ট রহিদুল ভাই, নৌকা নিয়ে বাইর হবেন বিকালে? আসেন, নৌকা আছে, নিয়ে যাবো, সমস্যা। মিম দেখতে পাচ্ছেন ও মাছ ধরতে পারেনি, অজুহাত দিচ্ছে। এখন শুভ চ্যালেঞ্জ নিচ্ছে, দেখা যাক কি করে শুভ। দেখা যাক কি করে শুভ। এ চিনিস, ওরে চিনিস, কতগুলো পাইছে? শুভ বলতেছে মুখ চিনিস, শুভ রাখো। মিম ভয় দেখাইছে, পাইছো? পাইছো রে, পাইছে। তুই মাছ পাইস না, ওই পাইছে। যাই হোক, এদের মধ্যে মাছ ধরার একটা প্রতিযোগিতা চলে। আবার আবার অনেকগুলো পাইছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আজকে অল্প একটু মাছ পাইছে এরা, ঠিক আছে। শুভ শোনো, এদিকে আসো, এদিকে আসো, কাছে আসো। কখন কখন মাছ ধরতে আসো? স্কুল জল বন্ধ থাকে, এখন বন্ধ আছে না, পূজার ছুটি। আচ্ছা, মাছ সকাল কয়টায় ধরতে আসো? 11টা। শেষ করো কখন? বিকেলে ধরো না? বিকেলে ধরি 3টার সময়, সন্ধ্যায় ধরি। তোমার আব্বা আম্মা কিছু বলে না পানিতে সারাদিন থাকো যে? না, কিছু বলে না। না, দেখতে পাচ্ছেন ওরা 3টার সময় নামে, 4টার সময় উড়ে যায়। আমার শৈশবের কথা মনে পড়ে, আমি মাছ ধরতাম ডার্কি দিয়ে। ডার্কি চেনো? ডার্কি ফার্সি জাল, হ্যাঁ, খালে বসে না, ওই ডার্কি আমার ছিল, ওই ডার্কি দিয়ে আমি মাছ ধরতাম। আজকে এরা এটা ধরছে। টাটা, বাই বাই।